আসসালামু আলাইকুম ভিউয়ার্স এআপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হটমেল অ্যাকাউন্ট বা আউটলুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেজন্য আপনার কোনো প্রকারের কম্পিউটারের প্রয়োজন হবে না তো আমরা প্রথমে আমরা এটা জেনে নিব আমাদের হটমেল অ্যাকাউন্ট এমনকি আউটলুক অ্যাকাউন্ট কেন প্রয়োজন যেহেতু আমাদের কাছে জিমেল আছে তো আমাদের অন্য অ্যাকাউন্টটা কী জন্য প্রয়োজন তো হটমেল অ্যাকাউন্ট এবং আউটলুক অ্যাকাউন্ট এটা হচ্ছে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমরা যদি কম্পিউটার ইউজ করে থাকি আমাদের কম্পিউটারের জন্য কিন্তু যে কোনো একটা মাইক্রোসফটের অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমরা সেখান সেজন্য কিন্তু গুগল যেটা মাইক্রোসফটের আউটলুক আছে দেন হট হটমেল আছে লাইভ ডট কম আছে তো এইসবগুলো থেকে কিন্তু যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে হয় যেগুলো কিন্তু মাইক্রোসফটের থ্রু হয়ে থাকে তো সেজন্য আমাদের কম্পিউটার যদি আমাদের কেনার কোনো পরিকল্পনা থাকে তাহলে আমরা এই অ্যাকাউন্টটা খুলতে পারি প্লাস আপনি যদি এই অ্যাকাউন্টটা করেন অনেকগুলো সুবিধা গ্রহণ করতে পারবেন বিশেষ করে আপনার মোবাইলে একটা অনলাইন মেমোরি বানিয়ে ফেলতে পারবেন এই অ্যাকাউন্টটার মাধ্যমে যেহেতু আমাদের মোবাইল অ্যাপসের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড্রয়েডের মধ্যে থেকে এই যে একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওয়ান ড্রাইভ এই ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টটা আপনাদের এই যে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টটা আপনাদেরকে ওপেন করার জন্য কিন্তু আপনাদেরকে যে কোনো মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট লাগবে আউটলুক বা আপনার হটমেল বা লাইভ ডট কম এরকম সব যে কোনো একটা অ্যাকাউন্ট লাগবে তো আজকের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আউটলুক অথবা আপনি হটমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো সেজন্য আমরা কী করবো টিউটোরিয়ালটা যেহেতু একটু লম্বা হবে তো আমরা দেরি না করে তাহলে শুরু করে দিই আপনি আপনার পছন্দের ব্রাউজারটি অফেন করবেন আমি গুগল ক্রোম অফেন করলাম অফেন করার পর আপনাকে এই যে এখানে সার্সিং বক্সে টাইপিং করতে হবে আমি জাস্ট টাইপিং করবো হটমেল ডট কম ডব্লিউডব্লিউ ডট এইচও ঠিক আছে এই যে হটমেল ডট কম আপনাকে টাইপিং করতে হবে তো আপনারা যারা এভাবে টাইপিং করে আসতে আপনাদের সমস্যা হয়ে থাকবে তো আপনারা কি করবেন আমি যে ভিডিও ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন এক লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারবেন তো এভাবে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখেন মাইক্রোসফটের লগোটা চলে আসছে দেন আমরা নিচে দেখতে পাবো ক্রিয়েট ওয়ানে ক্লিক করব। ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে যদি আপনার ইন্টারনেট স্পিডটা হাই থাকে তাহলে বেশি কোন অপেক্ষা করতে হবে না তো আমার এখানে একটু টাইম নিচ্ছে দেন এটা অফেন হবে তারপর আপনি অবশ্যই আগের থেকে একটা ইউনিক একটা যে নামটা দিতেছেন আপনার যেটা অ্যাকাউন্ট করবেন ইমেল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটার একটা ইউনিক নাম আপনি আগে থেকে চুজ করে রাখবেন তা আমি একটা নাম চুজ করে রাখলাম আমি আমার চ্যানেলের উপরে নাম বানাবো তো আমি এখানে জাস্ট এই ফর্মটা আসবে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনার অ্যাকাউন্টটা টোটালি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখা আপনাদেরকে আমি একটা জিনিস বড়ে দেখাচ্ছি ইফ ইউ আর অলরেডি সাইন ইন টু অ্যা উইন্ডোজ পিসি ট্যাবলেট ওর ফোন এক্সবক্স লাইভ আউটলুক ডট কম অয়ান ড্রাইভ ইউজ দিস ইমেইল অ্যাড্রেস টু সাইন ইন দেখা যাচ্ছে আপনারা অনেকগুলো আপনি এখান থেকে যেমনকি আউটলুক ওয়ান ড্রাইভ তেমন তারপর এক্সবক্স লাইভ এগুলো আপনি এই অ্যাকাউন্টের থ্রু করতে পারবেন চলুন তাহলে আমরা ফর্মটা ফিল আপ করি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ফার্স্ট নেমে যেতে হবে ফার্স্ট নেমে যাওয়ার পর আপনি একটা নাম দেবেন আমি আমার চ্যানেলের নামটাই দিব এ আর ঠিক আছে আপনারা আপনার ইচ্ছে মতো আপনার নামটা দিয়ে দেবেন যে নামের উপর ডিপেন্ড করে আপনি অ্যাকাউন্ট করতেছেন সেটা দিয়ে দেবেন আমি আমার চ্যানেলের নামটা দিব আমি যেহেতু আমার চ্যানেলের নামে খুলতে চাই দেন এখানে এটাই হচ্ছে মেন জিনিস আপনার এই যে ইউজার নেমটা এটাই হচ্ছে মেন জিনিস এখানে দুটো অপশন আস থাকবে আপনি যদি আউটলুক অ্যাকাউন্ট করতে চান আউটলুক করতে পারবেন আপনি যদি হটমেল অ্যাকাউন্ট করতে চান হটমেল করতে পারবেন তো যে কোনো একটা করতে পারবেন আমি এখানে হটমেলটাই খুলবো আমার যেহেতু হটমেলটা পছন্দ এখানে বলতেছে এন্টার দ্য ইমেল অ্যাড্রেস ইন দ্য ফরম্যাট বক্স আমাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো আমি কী ইমেল অ্যাড্রেস দিব তা আপনাকে এটা চুজ করে নিতে হবে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন যে কোনো একটি নাম আমি এখান থেকে দিব আমি আমার চ্যানেলের নাম দিয়ে বানাই এ আর প্রো এটা একটি ইউনিক নাম দিবেন যেহেতু অন্য কারো ইমেলের সাথে না মিলে এই ইমেলটাই কিন্তু আপনার মেন অ্যাকাউন্ট হবে সেই জন্য এটা একটু চিন্তাভাবনা করে দিয়ে দিবেন আমি এখানে নেম দিচ্ছি এ আর প্রো টু জিরো ফাইভ জিরো ঠিক আছে আমি দিচ্ছি এয়ার প্রো টু জিরো ফাইভ জিরো ঠিক আছে আমি জাস্ট এতটুকু দিয়ে দেখব দেওয়ার পর আমি আবার এখানে আপনার যদি অনেকগুলো ম্যাচ হয় একটু জামেলা করবে সেজন্য একটু অলওয়েজ চেষ্টা করবেন একটা ইউনিক পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এয়ার প্রো টু থাউজেন্ড জাস্ট এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি টু থাউজেন্ড আমি ফিফটি দিলাম জাস্ট এতটুকু দিয়ে আমি ট্রাই করি ঠিক আছে আমি এটা ট্ৰাই দিয়ে দিলাম আমার এখানে এটা চলে আসছে এয়ারপ্রো টু থাউজেন্ড ফিফটি অ্যাট ডেট হটমানি ডট কম আমার এটা না এটা অ্যাভেলেবেল হয়ে গেছে আপনার এখানে যদি অবশ্যই এটা ওনারা যদি এই নাম্বারে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে অবশ্যই এখানে অ্যাভেলেবেল আসবে নাহলে আপনার এখানে রেড চিহ্ন আসবে আপনারা চেঞ্জ করে দেবেন দেন একটা পাসওয়ার্ড আপনাকে ইউনিক পাসওয়ার্ড দিতে হবে আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা আপনার সিক্রেট রাখবেন আমিও আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে পাসওয়ার্ডটা আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড আমি সিলেক্ট করবো সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করব আমি আমার পাসওয়ার্ডটা দিলাম দেন আপনার এখানে মিনিমাম এইট এইট পাসওয়ার্ড লাগবে অন্তত আপনার আটটা পাসওয়ার্ড দিতে হবে আটটা অক্ষর দিতে হবে যাই দেন না কোনো আপনি আমি এখানে আটটা দিয়ে আটটার বেশি দিয়ে দিলাম আপনি যত স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনার অ্যাকাউন্টের জন্য ততটাই ভালো কেউ হ্যাক করতে পারবে না তো সেজন্য আপনারা কী করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম আমি এটা পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলবো যেহেতু আপনাদের আমার পাসওয়ার্ডটা দেখে ফেলছেন সেজন্য আমি সেটা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে আমি জাস্ট এতটুকু আপনাদেরকে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করে দেবেন আপনি যদি বাংলাদেশ থাকেন এখানে বাংলাদেশ থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এই যে এখানে সব কান্ট্রিগুলো দেওয়া থাকবে এই যে আমার বাংলাদেশ আছে দেন ইন্ডিয়া এভাবে আপনারা খুঁজে নেবেন নেওয়ার পর আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন আমি আমার ডেট অফ বার্থ দেব টোয়েন্টি ফাইভ সরি ডিসেম্বর নভেম্বর সরি নাইনটি আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব আমার জন্মশালটা এই যে চলে আসছে আমি দিয়ে দিলাম নাইনটি ফোর করে দিই যেহেতু নাইনটি ফোর নাইনটি ফোর দেন আপনার জেন্ডারটা এখানে সেট করে দিবেন আপনি যদি ছেলে হন মেল দিবেন আর যদি ফিমেল হন ফিমেল দিবেন আর যদি ইউনিক হন ইউনিক দিয়ে দিবেন আমি জাস্ট মেলটা দিব ঠিক আছে দেওয়ার পর আপনার কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি কোডটা বাংলাদেশ থাকলে বাংলাদেশ এখান থেকে সেট করে দিবেন আমি জাস্ট আমি যে কান্ট্রি আছি সেটা সিলেক্ট করে দিচ্ছি আমার এখানে কান্ট্রিতে চলে আসছে আমি কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনার একটা মোবাইল নাম্বার লাগবে আপনি অবশ্যই মোবাইল নাম্বার এখানে একটা দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা আগে ইমেলে ইউজ হয় না এরকম ইমেল নাম্বার দিতে ইমেলের জন্য এরকম নাম্বার দিতে হবে নিউ নাম্বার দিতে হবে মানে যে নাম্বার এই নাম্বারটা দিয়ে আগে কোনো সময় অ্যাকাউন্ট খোলা হয়নি এরকম একটা নাম্বার দিবেন আমি এখানে আমার নাম্বারটা দিব ঠিক আছে আপনারা এরকম আপনার একটা নাম্বার দিবেন নাইন এইট ওয়ান নাইন এইট ফাইভ হ্যাঁ আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেন এখানে আপনার অ্যাল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে কারো একটা হটমেল বা আপনার আউটলুক যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে আমি একটা ইমেল অ্যাকাউন্ট দিব এখানে জাস্ট আমি আমার একটা আগের ইমেল অ্যাকাউন্ট আছে আমি সেটা দিব আপনারা একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন যে কারো এটা অ্যাল্টারনেটিভ বা আপনার রিকভার ইমেলও বলতে পারেন মানে এর সাপোর্টে আর কি আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতেছেন সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে রেসপন্সারও বলতে পারেন আপনারা আমি দিয়ে দিছি রুই মোমন আগেরটা যেহেতু হটমেইল হটমেল ডট কম আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন কতগুলো অক্কর চলে আসবে এগুলো দুইভাবে করা যায় এই যে আমার অক্করগুলো এখানে টাইপ করতে হবে আর যদি আমরা অডিও আকারে চাই তাও পারবো তা আমরা অক্করগুলো অডিও আকারে দিব এখানে যা আছে তা টাইপ করে দিব অক্ষরগুলো ভালো করে এখানে দেখে দেখে আপনাকে টাইপ করতে হবে আমি এখানে ভালো দেখে আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি জাস্ট আপনার এখান থেকে যে যাই অক্ষর আসুক না এখন একটা কোড আসবে আপনি কোডটা এরকম করে দিয়ে দিবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা দিয়ে দিবেন দেন সেন্ট মি প্রমোশনাল অফার ফ্রম মাইক্রোসফট ইউ ক্যান আনসাবস্ক্রাইব অ্যাট এনি টাইম আমি এটাতে ক্লিক করে দিব ঠিক আছে আমি এটাতে সিলেক্ট করার পর এখন আমাদের কাজ শেষ আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্ট দেবো আমাদের অ্যাকাউন্টটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওপেন হয়ে যাবে আমি ক্রিয়েট দিলাম জাস্ট একটু অপেক্ষা করতে হবে যদি আমাদের অ্যাকাউন্টও হয়ে যায় তাহলে রিডাইরেক্ট করে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে একদম বন্ধুরা আমাদের একটু টাইম নেবে যেহেতু আপনার অ্যাকাউন্টে ক্রিয়েটিং হচ্ছে তো সেজন্য ওনারা সব ইনফরমেশান চেক করে তারপর আমার অ্যাকাউন্টটা টোটালি ক্রিয়েট করবে আমার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে আমি এখন পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করতে পারেন বা নেবারও দিতে পারেন আমি জাস্ট সেভ দিলাম এই যে আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টটা হয়ে গেছে আমি এখন এটা আমার হটমেলটা রেডি হয়ে গেছে দেখেন আপনারা এখানে চলে আসে আসার পর এখানে আপনাকে কান্ট্রি এখানে সিলেক্ট করতে পারবেন মানে আপনার টাইমিংটা এখান থেকে সেট করতে হবে টাইম জোনটা কোনটা হবে জাস্ট আমি এখানে কোনো টাইম সেট নাও করতে পারি বা টাইম সেট দিলেও দিতে পারি জাস্ট আমি সেভ দিয়ে দিব। এখানে বলতে টাইম জোনটা সেট করতেই হবে আমি সেট করে দিচ্ছি ঠিক আছে আপনারাও সেট করে দিবেন টাইম জোনটা মোবাইল থেকে যেহেতু এখানে সব আরবি আসতেছে আমি যে কান্ট্রি আছে সেটা আরবি আসতেছে ঠিক আছে তো আমি বাংলাদেশেই চলে যাই সেটাই ভালো হবে যেহেতু এখানে বাংলাদেশ কোথায় আছে আমি দেখি আমি ইংলিশটাই দিয়ে দিলাম টাইম জোনটা এখান থেকে দিয়ে দেই যে কোনো একটা কান্ট্রি ঠিক আছে ইন্টারন্যাশনাল টাইম ডেট আস্তানা ঢাকাটা খুঁজে ফেললে তো ভালো সেটা দিয়ে দিতে পারবেন ঢাকা কোন জায়গায় আসে আমি সেটা দেখাচ্ছি বাংলাদেশের জন্য যদি হয় আর ইন্ডিয়া হলে আপনারা ইন্ডিয়া দিয়ে দিবেন এখানে আসে আপনি খুঁজে দিতে হবে একটু টাইম লাগবে জাস্ট আমি দিয়ে ট্রাই করতেছি কোথায় আমার টাইমটা বন্ধুরা আমি এখন খুঁজে পাচ্ছি না আমার এটা একটু টাইম নিয়ে এগুলো দেখে প্রত্যেকটা দেখতে হবে যেহেতু আমাদের কাছে এত টাইম নেই হাতে তো আমি জাস্ট এখানে একটা দিয়ে দিব জাস্ট এটা দিয়ে দিলাম দেওয়ার পর সেভ দিয়ে দেবো ঠিক আছে সেভ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা ফোটল ওপেন হয়ে যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ওপেনিং ইউর মেল বক্স আমাদের মেল বক্সটা ওফেন হয়ে যাবে এখন আমরা এটা এই ইমেল অ্যাকাউন্টের যে কোনো জায়গায় ইউজ করতে পারবো নতুন কোনো যদি আমরা একটা উইন্ডোজ ইউজ করতে চাই পিসি সেখানে ইউজ করতে পারবো দেন আমরা কোনো এর মাধ্যমে কোনো ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট করতে পারবো তারপর অনেকগুলো আমাদের মেলিংয়ের জন্য এই ওয়েবসাইটটা আমরা ইউজ করতে পারবো এই ইমেল মেলটা ওপেন করতে পারবো এর মাধ্যমে আমরা যে কোনো জায়গায় ইমেল সেন্ড করতে পারব বা আমাদের কাছে ইমেল নিয়ে আসতে পারবো এটা আপনি যে কোনো জায়গায় আপনার ইউজ করতে পারেন আপনার বিজনেস কার্ড বিজনেস কার্ড যদি আপনার থাকে সেখানেই ইউজ করতে পারবেন এই অ্যাকাউন্টটা আপনার ইমেল হিসাবে তো আপনি সেজন্য একটা ইউনিক নাম দিতে হবে আপনাকে আমি প্রথমেই বলে দিছি আপনাদেরকে একটা ভালো নাম দেবেন আপনার নামের সাথে মিস ম্যাচ করে তাতে করে আপনার ইমেলটা দেখতে সুন্দর দেখাবে তা আমাদের টোটালি এখন জিমেল অফেন হয়ে গেছে সরি জিমেল না আমাদের হটমেল অফেন হয়ে গেছে এ দেখেন আমার ইনবক্স আমার নাম এই যে আমার চ্যানেল আমার চ্যানেলের নাম তারপর আমার ইমেল অ্যাড্রেসটা তারপর আমার ইনবক্স এখানে আমি যা মেসেজ করবো সব চলে আসবে ঠিক আছে এখান থেকে সেটিংসে যাওয়ার পর আপনারা সাইন আউট করতে পারবেন আমি যে সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার এখানে সব সেটিংসগুলো আসবে প্রাইভেসি টার্ম জোন সবগুলো এখানে আপনারা দেখতে পাবেন জাস্ট আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন সব কিছু প্লাসে ক্লিক করলে হয়তো বা কী অপশান আসছে যে আমি কাউকে মেসেজ করবো সেটা এখানে চলে আসছে মেসেজ করার জন্য টুতে আমি যাকে মেসেজ করব তার আইডিটা দিব ঠিক আছে আমি যেমন আপনাদেরকে একটা সাপোজ দেখাচ্ছি আমি ওনাকে মেসেজ করব আমার আরেকটা আইডিতে আমি মেসেজ করতেছি ঠিক আছে তো হটমেইল হটমেইল ডট কম আমি ডট কম দিলাম তারপর সিসি দিয়ে আরও একটা দুজনকে যদি আপনারা একসাথে পাঠাতে চান এখান থেকে সিসিতে আর একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন দেন সাবজেক্টটা লিখে দেবেন কী সাবজেক্টের উপর ঠিক আছে আমি কোনো সাবজেক্ট দিচ্ছেন আপনারা সাবজেক্টটা চুজ করে দেবেন আমি হাই লিখে পাঠাবো দেন আমাদেরকে সেন্ড করতে হবে ঠিক আছে এখন হাই লিখার পর আমাদেরকে এখান থেকে আপনারা যদি পিকচার অ্যাড চান কোনো কিছু তাও অ্যাড করা যাবে এর মাধ্যমে আমি কিছু অ্যাড করব না এই যে চলে আসছে ঠিক আছে আমার এখান থেকে গ্যালারি ফর্ম গ্যালারি থেকে নিয়ে যেতে পারবো ড্রপ বক্স থেকে দিতে পারবো তা আমরা এরকম কিছু দেবো না জাস্ট মেসেজে ক্লিক করবো মেসেজে ক্লিক করার পর যে স্যান্ডটা দিলে আমাদের মেসেজটা সেন্ড হয়ে যাবে এই যে দেখেন আমার একটা অ্যাকাউন্ট মেল সেন্ড হয়ে গেছে আমি স্যান্ড বক্সে সেটাকে দেখ করতে চেক করতে পারবো আপনারা দেখেন আমার এখানে একটা মেসেজ চলে গেছে ঠিক আছে তবে আপনারা খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ওয়ান ড্রাইভ বা তারপর হটমেইল বা আউটলুক বা লাইভ ডট কম থেকে যে কোনো আপনারা ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন মাইক্রোসফটের থ্রু যেগুলো হয় আমি আবার ব্যাকে চলে আসলাম জাস্ট আমি আমার চ্যানেল আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যদি এখানে ঠিক আছে কোনো অনেক সময় যে যেগুলা অনেক সময় এমন কোনো মেসেজ আসে যেগুলো আপনাদেরকে হয়তো বা আপনার জন্য হার্মফুল হতে পারে বা আপনার কী বলে যে চ্যানেল সরি আপনার ইমেলটা হ্যাক করতে কেউ চায় সেক্ষেত্রে কী করে ওরা যে লিঙ্কগুলো পাঠায় যে মেসেজগুলো পাঠায় সেগুলো বিশেষ করে আপনার জাঙ্ক ইমেইলে চলে যাবে জাঙ্ক ইমেলে যা গেলে যে ইমেলগুলো আসবে আপনি সেগুলো খুব সহজে আপনি চেক করে ভালো করে চেক করে ওপেন করবেন নাহলে আপনি করে বা বুল্ক নামের অপশন চলে আসে গুলা তো চলে যায় আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যার সাথেটুকুই আপনারা আমার ভিডিও দেখে হয়তো বা যারা খুলতে পারলে তো ভালো যদি না খুলতে পারেন কোনো সমস্যা হয় আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। কীভাবে আপনারা হটমেল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আউটলুক খুলবেন কীভাবে লাইভ ডট কম বা মাইক্রোসফটের জন্য অ্যাকাউন্ট খুলবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার সাহায্য করতে চেষ্টা করবো আমি যতটুকু সম্ভব আজকের অনেক লম্বা হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরো এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ